হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি বাংলানা ব্লক নিয়ে। তো কে দেখো, গতকাল রাত থেকেই মানে বৃষ্টিটা হচ্ছে, আর র্যামেল আসার কথা ছিল এখানে। তো পশ্চিমবঙ্গে মানে আমাদের, আমি তো অসমে থাকি, তো এখানে অতটা মানে হয়েছে মাঝরাত থেকে ভালোই জোড়ো হওয়া হয়েছে মানে র্যামেলের, কিন্তু অতটা মানে র্যামেল এখানে প্রভাব মানে ফেলেনি, কিন্তু বৃষ্টি আর ভালোই হওয়াটা হয়েছিল। তো সকালেও আজকে সকালেও সোমবার আজকে মন্ডে, তো ওখানে আর তো খুব বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছিলাম দেখছি, আর হাওয়া হালকা একটা হাওয়া বইছে। তো এই সময় যদি একটু খিচুড়ি করা হয় তো কেমন বৃষ্টির ওয়েদারে, তো সবারই মানে ঘরে ঘরে খিচুড়িটা সবাই প্রেফার করে বর্ষাকালে। তো এখানে বৃষ্টির দিনে তো একটু খিচুড়ি কোল বানিয়ে নিলাম, আর দেখো খিচুড়িতে একটু গরম মশলা ঘি একটু দিলে বেশ ভালোই হয়, তাই জন্য একটু গরম মশলা আর ঘিটাও দিয়ে দেবো, দিয়ে একটু চিনি ফেলে দেবো। তো কি আমি আজকে খিচুড়ি বানালাম, আর তার সাথে একটা দুটো একটা হচ্ছে ডিমের অমলেট করবো, আর হচ্ছে পাটশাকের বড়া। গতকাল আমি পাটশাকের বড়া করেছিলাম, যে গরম গরমই উড়ে যায়, তো গরম গরম যে কোনো বড়াই খেতে ভালো লাগে। তো আমরা খাওয়ার কিছুক্ষণ আগে ওই বড়াটা বানাই, তখন বড়াটা মানে গরম গরমই সব বানাচ্ছি, গরম গরম খেয়ে উড়িয়ে দিচ্ছি এতটা, মানে এগুলো কর্মরে খেতে খুবই ভালো লাগে। তো আমি তাই আজকে এই ভিডিওটা করলাম যে তোমাদের কাছে শেয়ার করবো, এত সুন্দর একটা বৃষ্টি দিন, তো খিচুড়ি যদি না হয় কেমন লাগে, আর খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আর তাই জন্য খিচুড়ি, আমিও আমারও খিচুড়ি ভালো লাগে, আমার মেয়েরও, কিন্তু ওর বাবা খায় আর ওর বাবা ছেলেও খায়, কিন্তু ওদের অত ফেভারিট না, কিন্তু আমার আর আমার মেয়ে খুব ভালো খাই আমরা খিচুড়ি। তো একটু খিচুড়ি বানিয়ে নিলাম, আর একটু ঘি ভালো করে ঘি দিয়ে দিচ্ছি বেশ, আর একটু চিনি দিয়ে দেবো হালকা, নাহলে পানসা লাগবে, একটু চিনি দিয়ে দেবো। তো ঘিটা গরম মশলাটা আগে দিলাম, ঘিটা দিলাম আর একটু চিনি দিয়ে ভালো করে নিয়ে নেবো, খিচুড়িটা নামিয়ে দেবো। আর এদিকে আমি ডিমের অমলেটটাও করে নেবো, আর মানে আমার আর ওর বা আমার হাজব্যান্ডের লঙ্কা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করবো, ছেলেরটা পেঁয়াজ দেবো, মেয়েটা আবার পেঁয়াজ ছাড়া ডিমের অমলেট করতে হবে, জানো এরকম এক একজনে এক এক রকম, মেয়ে আবার পেঁয়াজ খায় না, তো এরকমই। তো অমলেট ডিমের অমলেটটাও করে নেবো, তখন খিচুড়িটা দেখো কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি, আর এদিকে ডিমের অমলেটটাও করে নেবো। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, কিন্তু কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর আজকের সারাদিনটা বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা ভালো লাগছে, ঘরের মধ্যে সবাই আর বেরোতে পারছে কোথায়, ঘরের মধ্যে সব বসে আছে ওয়েদারে। আর এরকম আমি একটু ডিমের অমলেট করে নিচ্ছি, কারণ এক্ষুনি সব খেতে বসবে, তাই ডিমের অমলেটটা আমরা খেতে বসার আগেই এগুলো করি, ডিমের অমলেট হোক বড়া হোক এগুলো আমরা করি না, আগে দিয়ে করে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। ওই যে ডিমের অমলেটটাও এখনই ভেজে নিচ্ছি, তো লঙ্কা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আমার আর আমার হাজব্যান্ডটাও লঙ্কা পেঁয়াজ দেবো, তাই এরকম করে ডিম অমলেটগুলো চারজনের চারটে ডিম অমলেট করে নিচ্ছি। আর এদিকে ওদের খেতে বসে যাবে, টুটুসো খাওয়ার জন্য বসে আছে, ওকে খেতে দিয়ে দেবো, ওকেই সবার আগে খেতে দেবো। তো দেখো বন্ধুরা, আর এই যে কালকে দিয়ে মানে ভয় লাগছিলো র্যামেলটা কতটা মানে কী হবে, ঝড় ভয়ও লাগছিলো, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ভগবানের উপরে তো কেউ নেই, তা ভগবান যতক্ষণ না মানে মানুষকে ভগবানে না রাখে ওরই তো মারে কে, ভগবানের উপরে কেউ না, তা গড ইজ গ্রেট, এই কথাটা সত্য কথা যে ভগবান না চাইলে কিছুই না। তো র্যামেলের সেই অতটা মানে কিছু যতটা ভয় পাচ্ছিলো মানুষের অতটা কিছু হয়নি, সব কিছু ভগবানের ব্যাপার, তখন উনি যা মনে যেটা ভালো মনে করবে সেটাই হবে, তো ভগবানের উপর কেউ না, তো ভগবানের উপর ভরসা করেই সব কিছুকে সব কিছু মানে সামনাসামনি হতে হয়, তাই না, কারণ প্রকৃতির সাথে তো কেউ পেরে উঠতে পারে না, তাই একটু সাবধানতা অবলম্বন করতে হয় সেটাই। তো ডিমের অমলেটগুলো করে নিচ্ছি, আর করার পর এবার এটা তোমাদের পাটশাকের বড়াটাও দেখাবো, পাটশাকের বড়াটা দেখাচ্ছি। হ্যাঁ, তো পাটশাকের বড়াটা দেখো করছি আমি, আর এটা ডিমের অমলেটগুলো নামিয়ে নিই, পাটশাকের বড়াটা করবো, করে সবাইকে খেতে দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে এই পাটশা বড়াগুলো যে কোনো সবাই ভালোবাসে, সে মানে অন্য সবাই সবজি সবজি খেতে চায় না ছেলে মেয়ে, কিন্তু আমার ছেলে কিন্তু এই সবজির এই বড়াটা খেতে ভালোবাসে, আর পাটশাকের বড়া যে কোনো বড়াই খেতে সত্যি খুব ভালো লাগে। তো আমি টুটুসকে আগে খেতে দিয়ে দিচ্ছি, টুটুস কারণ কিছু খায়নি আগে দিয়ে, তাই জন্য টুটুসকে আগে খিচুড়িটা দিয়ে দিলাম বেড়ে গরম গরম। তো দেখো কেমন ধোয়া উঠছে, তো খিচুড়িটা আমি দিয়ে দেবো এখন, দিয়ে ডিমের অমলেটটা দিয়ে টুটুস খেতে দিয়ে দেবো, তারপরে আমরা সবাই খেতে বসবো। তো দেখো বন্ধুরা কীভাবে আমরা মানে মানে করছি মানে এটা করছি, তো খিচুড়িটা দেখো দিয়ে দিচ্ছি টুটুসকে খেতে, আর এরপরে আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য বাড়বো, তারপর আমি সবার শেষে আমিও বসবো। তো দেখো ডিমের মানে এটা কীভাবে মানে এটা করছি, মানে এই পাটশাকের বড়াটা এত সুন্দর মানে মাখানো মানে মেখে মানে চালের গুঁড়ি বেসন কাঁচা লঙ্কা একটু কুচি দিয়েছি, কালো জিরে দিয়েছি,
আর হচ্ছে একটু লঙ্কা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো দিয়ে বেশ আর চালের গুঁড়ো আর বেসনটা দিয়েছি। মচমচে হয়েছে খেতে, দুর্দান্ত খেতে লাগে, বেশ গরম গরমই সব খেতে মানে খেয়ে নেবে শুধু শুধু, এতই ভালো লাগে। তো আমি এরকম করে পাটশাকের বড়াগুলো ভেজে নেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার ভিডিওটা মানে একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবি সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে লিখবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকে মতো এইটুকুনি, আর বর্ষার এই দিনটা তোমরা সবাই উপভোগ করো, ঘরে সব ভাজাভুজি, এখন তো বর্ষার দিনে যেন একটু সবাই ঘরে বসে ভাজাভুজি ভালোবাসে খেতে আর খিচুড়ি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, তোমরা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু বন্ধুরা দেখো, কারণ পুরো স্কিপ করলে কী হবে, ভিডিওটা পুরোটা স্কিপ করো না, যে যে কোনো জিনিস সেটাকে দেখলে ভিডিওটা পুরোটাই ভালোভাবে দেখো। এইটুকানি তোমাদের কাছে রিকোয়েস্ট করা আছে ভালোভাবে, আর তোমরা দেখলে তো আমরাও ইন্সপায়ার হই, তাই না? তো সেই জন্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা, কমেন্টে জানিও। আর এইটুকুনি, এখানে আজকের মতো এগুলো রাখছি। আর এত সুন্দর ওয়েদার, এটা ঘরে সবাই ভাজাভুজি ভাজাভুজি করে খাবে সব ভাজাভুজি, কারণ বৃষ্টির ওয়েদারে বিকালবেলাও একটু চপ পেঁয়াজি টেয়াজি হয়, মুড়ি মাখা, আমাদের সব যারা বাঙালিরা যেরকম করে তো এরকমই সব ভাজাভুজি চলবে বিকালবেলাটা। এইটুকুনি বলে আমার ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বন্ধুরা।